আমাদের গবেষণা বলে এই গ্রামের মানুষ সবচেয়ে বেশি সচ্ছল আর তাই তো তাদেরকে স্মরণের জন্য আমরা এই গ্রামটিকে বেছে নিয়েছি 1998 সালে আমি এইট পাস করেছি এই যুগের এমএ পাসের সময় আপনারা কিন্তু আমারে আলদেও বুঝলেন না আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত আপনি কি জানেন আপনি শরীরে টঙ্গ বিক্রি করে দিলে আপনি লক্ষ লক্ষ টাকা কামাতে পারছেন কি লাগবো কোন 8 লাখ বা 5 লাখ কেটে দিয়েছি আমাদের প্রয়োজন শুধুমাত্র আপনার কিডনি আমি কেমনে ডক্টরি পড়ছি আমার ফ্যামিলি তো গরিব আমি আমার একটা কিডনি বেচা তারপরে ডক্টরি পড়ছি কিডনি বেচে আপনি বিয়ে করবেন কেমনে আরে বিয়ে লয় কিডনি সম্পর্ক কি আরে ভাই বিয়ের পর তো সম্পর্ক আছে বড় যদি চাপ দিয়ে যায় ওই গ্রামে বুদ তুমি কিন্তু জানো কত মানুষ একটা কিডনি দিয়ে চলতেছে বিদেশে টাকা পয়সা দরকার হলে কিডনি চালায় তুমি তোমার এই কিডনিটা বেচা আমি 10 লক্ষ টাকা দেবো ব্যবসা করি এরপরে বাচ্চা নিব আমরা তো কারো এক্স মারতে পারবো না স্যার ছেলেদের কিডনি হচ্ছে 7 লাখ টাকা আর মেয়েদের কিডনি হচ্ছে 5 লাখ টাকা এটাই আসলে ফিক্সড যেখানে হিরুঞ্চি গাঞ্জটি মূর্খ লোকের কিডনির দাম 7 লাখ টাকা সেখানে আমার মতো একজন সুদর্শন শিক্ষিত লোকের কিডনির দাম 7 লাখ টাকা কেমনে হয় আপনারাই বলেন সো উইথ এক্সপার্ট আই অ্যাম ড্যান স্মার্ট এক্সক্লুসিভ শপ ডিজাইনার স্টাইলিশ প্রোডাক্ট নিয়ে এলো এক্সপার্ট কি ব্রো বাড়ি দিয়ে লাভ হয় নাই কাম অন ব্রো এসব অনেক কিছু আসবে আর যাবে এক্সপার্ট কিন্তু থেকেই যাবে